এবার খুলনার কয়রায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পিটিয়ে আহত করেছেন এক ইউপি চেয়ারম্যান। কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যানকে মাদ্রাসার সভাপতি নির্বাচিত করার জেরে গেল সোমবার এই হামলা চালানো হয়। উত্তরচক কামিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান জানিয়েছেন, বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানানো হলেও থানায় মামলা নেয়নি।